ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার টিউটোরিয়াল শুরু করছি। আজকে টিউটোরিয়াল বিষয় হলো কিভাবে স্ক্রিনশট নিতে হবে। সো স্ক্রিনশট হলো কম্পিউটার ডেস্কটপে দেখানো যে কোনো অংশকে ইমেজ ফাইল হিসেবে ব্যবহার করার জন্য যে ফাংশন ইউজ করা হয় সেটি হলো স্ক্রিনশট। আর স্ক্রিনশট প্রধানত দুটি ওয়ে আছে নেওয়ার জন্য। একটি হলো স্টিপিং টুল ব্যবহার করে, দ্বিতীয়টি হলো কিবোর্ডের একটি ফাংশন ইউজ করে। সো আমি আপনাদের স্টিপিং টুল ব্যবহার করে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি দেখাচ্ছি। ফার্স্ট আপনি আপনার স্টার্ট মেনুতে চলে যাবেন এবং সেখান থেকে স্টিপিং টুল চুজ করবেন। এবং স্টিপিং টুল এখানে না পেলে সার্চ মেনু থেকে স্টিপিং টুল বের করে নিতে হবে। সো স্টিপিং টুল চুজ করার পরে এরকম একটি ফাইল আসবে, এখান থেকে আপনি সেটিং করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন আছে, ফ্রি ফর্ম স্নিপ, রেক্টেঙ্গুলার স্নিপ, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ। সো ফ্রি ফর্ম স্নিপ হলো যে কোনো অংশকে, অর্থাৎ ডেস্কটপের যে কোনো অংশকে যে কোনোভাবে আপনি চুজ করতে পারবেন। রেক্টেঙ্গুলার স্নিপ হলো একটি আয়তাকার বক্স থাকবে, সে অনুযায়ী আপনি চুজ করতে হবে। উইন্ডো স্নিপ হলো সাধারণত একটি ওয়েবসাইটের সম্পূর্ণ অংশকে চুজ করতে হলে উইন্ডো স্নিপ ব্যবহার করতে হবে। ফুল স্ক্রিন স্নিপ হলো আপনার কম্পিউটারে যা দেখাচ্ছে সম্পূর্ণটাকে স্ক্রিনশট নিতে হলে ফুল স্ক্রিন স্নিপ চুজ করতে হবে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি চুজ করতে পারেন। আমি রেক্টেঙ্গুলার স্নিপ চুজ করলাম। সো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাসের মতো চিহ্ন চলে আসছে। এখন আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারবো। সো আমি লেখাটা নিচ্ছি, লেখাটা ক্লিক করার পর এরকম একটি ফাইল চলে আসবে। এখান থেকে আপনি ফাইলটি সেভ করতে হবে, ফাইলটি সেভ করবেন। সো ফাইলটি সেভ করতে হলে প্রথমে একদম উপরে ফাইল, এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করতে হবে, সেভ। সো আমি এটাকে ডাউনলোডে সেভ করলাম, ডাউনলোডে সেভ করলাম। সো ডাউনলোডে সেভ করার পরে আপনি দেখতে পারেন ডাউনলোড, হ্যাঁ এখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি। এটি আমাদের ছিল ফার্স্ট ওয়ে স্টিপিং টুল ব্যবহার করে। আর স্টিপিং টুলটি যে কোনো উইন্ডোসেই থাকে, যে কোনো উইন্ডোসেই আপনি স্টিপিং টুল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয়টি হলো কিবোর্ডের একটি ফাংশন ইউজ করে, অর্থাৎ কিবোর্ডে একটি বাটন থাকবে প্রিন্ট স্ক্রিন নামে, সেই বাটনটি প্রেস করে, অর্থাৎ আপনি যে অংশটি সিলেক্ট করবেন, যে অংশটির স্ক্রিনশট নেবেন সেই অংশটিতে যেয়ে আপনার এই বাটনটি প্রেস করতে হবে। এবং প্রেস করার পরে আপনি স্টার্ট মেনুতে চলে যাবেন, সেখান থেকে আপনার পেইন্ট অপশনটি সিলেক্ট করবেন। পেইন্ট অপশনটি সিলেক্ট করার পরে পেইন্ট যখন ওপেন হবে সেখান থেকে আপনি মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট করতে হবে, অথবা এখানে পেস্ট আছে, এই পেস্ট অপশন থেকে আপনি পেস্ট করতে পারেন। এরপরে এখান থেকে আপনি সেভ করতে হবে স্ক্রিনশটটি। অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনি সেভ অ্যাজে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি সেভ করতে পারবেন। সো বন্ধুরা, দেখিয়ে নিলেন আজকে টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। আর আরও ভালো ভিডিও পেতে, সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সি দ্য নেক্সট টিউটোরিয়াল।